खुजे पाओ नतून आमीके दादा आज के सरकार के एक कड़ा चिठी दिए मास रेजिगनेशन दिए प्रमाण कर दिए এটাকে কি আমরা একটা গার্ড অফ অনার হিসেবে দেখতে পারি যারা বেরিয়ে আসছেন স্যাররা তাদেরকে আপনারা এইভাবেই সম্মান জানাচ্ছেন একদমই আমরা যারা জুনিয়র ডাক্তাররা এতদিন ধরে আন্দোলনে রয়েছি তাদের পাশে এসে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররা এটাকে অবশ্যই গার্ড অফ অনার হিসেবে আমরা দেখতে চাই ওনারা জানিয়েছেন যে আজকে যে গণইস্তফা সেটা যদি সরকারি তরফ থেকে গ্রাহ্য না হয় তাহলে পরবর্তীতে তারা ইন্ডিভিজুয়ালি ইস্তফা দিতেও পিছুপা হবেন না এই डिसिशन के आंतरिक भावे सम्मान जानाई আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই কিন্তু মশাল হাতে দাঁড়িয়ে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা এবং সেই জুনিয়র চিকিৎসকেরা তারা অভিবাদন জানাচ্ছেন তাদের সিনিয়র স্যারদের এবং এইভাবেই সিনিয়র স্যারেরা বেরিয়ে আসছেন এবং তাদেরকে অভিবাদন জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা শশীপাল চৌধুরীর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা আর এবার আপনাদের দেখাবো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ছবি সেখানেও একে একে 50 জন সিনিয়র ডাক্তার তারা কিন্তু গণ ইস্তফা দিয়েছেন অর্থাৎ সেই গতকাল থেকে আরজিকর মেডিকেল কলেজে যে ছবি আমরা দেখেছি একের পর এক প্রায় 50 জন সিনিয়র ডাক্তার যারা গণ ইস্তফা দিয়েছেন আজ কলকাতা মেডিকেল কলেজে 68 জন অন্তত তারা গণ ইস্তফার পথে এগিয়েছেন আর এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ গণ ইস্তফা দিলেন 50 জন সিনিয়র ডাক্তার দ্রুত আলোচনায় বসুক রাজ্য সরকার এমনটাই দাবি তাদের যেভাবে জুনিয়র ডাক্তারদের কষ্ট পেতে হচ্ছে পথে বসে রয়েছেন তারা সাড়ে তিন দিন পেরিয়ে গেল একেবারে আমরণ অনশন তারা করে চলেছেন ন্যায্য দাবি তাদের দাবি মেটানো হোক অভয়ার বিচার তারা চান দ্বিতীয় অভয়া যাতে না ঘটে সেই দাবি তারা রেখেছেন সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ একেবারে সিনিয়র চিকিৎসকরা বারবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন কি বলছেন তারা একটার পর একটা মেডিকেল কলেজে একের পর এক সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন মশাল হাতে আমরা দেখছি সন্দীপ দেখো প্রথমে আরজিকর তারপরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং তারপরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল যারা সিনিয়র চিকিৎসক অধ্যাপক শিক্ষকরা রয়েছেন তারা আজকে গণ ইস্তফা দিলেন সেই গণ ইস্তফা দিয়ে বেরিয়ে আসার পথে তাদেরকে এইভাবেই কিন্তু মশাল হাতে অভিবাদন জানালেন কলকাতা মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা এবং তারা এক প্রকার বলা যেতে পারে এটাকে গার্ড অফ অনার আমরা বলতে পারি সেই গার্ড অফ অনার তারা দিলেন এবং এইভাবে তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ছবিটা তাতে যারা জুনিয়র চিকিৎসক তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা অভিবাদন জানাচ্ছেন সিনিয়রদের একজন সিনিয়র চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক ভবানী প্রসাদ বাবু আপনারা এই যে আজকে গণ ইস্তফাপত্রটি দিলেন এটা কি প্রতীকী দেখুন এটি প্রতীকী বলাটা ভুল হবে ধুমাত পর্বত বন্যমান ধোঁয়া দেখে আগ্নেয়গিরির অবস্থান যারা অনুমান করতে পারেন তারা বিজ্ঞ এবং প্রাজ্ঞ যাদের বিবেচনা এবং বিবেক অর্থাৎ কোনটি আসল কোনটি নকল এই পার্থক্যকরণের অস্ত্রটি মগজাস্ত্রটি এবং বিবেকাস্ত্রটি ভোঁতা হয়ে গেছে অথবা ময়লা দিয়ে আবৃত আয়নার মতন হয়ে গেছে তারা নিজেদের মুখ তো দেখতেই পায় না অন্যের স্বরূপটাও তারা চিনতে অক্ষম হয় তাই এটাকে শুধু তারা প্রতীকী ভাববে এটা প্রতি একজন পৃথক পৃথকভাবে ইস্তফাপত্র দেবেন ঠিকই আর সরকারের যে ভয় দেখানো প্রাপ্য ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে তাদের আমরা মনে করিয়ে দিতে চাই যে আমরা পাবলিক সার্ভিস অ্যাপয়েন্টি দেশে একটি আদালত আইন আছে শাসকের আইন এখানে চলবে না আইনের শাসন আমরা দাবি করছি স্যার আজকে এই যে আপনারা প্রতিবাদপত্রটি দিলেন স্বাক্ষর করলেন এটা এর মাধ্যমে আপনারা কি বার্তা পৌঁছাতে চাইছেন পৌঁছাতে চাইছি এটাই যে আমাদের যারা ছেলেরা যারা অজেতে রয়েছে তাদের যে অসীম মানে কষ্টের মধ্যে দিয়ে যারা যাচ্ছে জীবন সংশয় হচ্ছে তাদের প্রতি দৃষ্টি দেওয়া হোক তাদেরকে দৃষ্টি দেওয়া হোক না হলে পরে আমরা যদি ঠিকঠাক দাবি মানা না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব আপনারা কি এই চিঠি আজকে হেলথ সেক্রেটারিকে পাঠাচ্ছেন? বাই ইমেল আমরা পাঠিয়ে দিয়েছি এবং এটা বলেও দিয়েছি যে যদি না আমাদের ফার্দার ইয়ে না করা হয় তো আমরা বৃহত্তর ইয়ের দিকে যেতে বাধ্য হব। আমরা দেখতে পাচ্ছি যে পরপর সিনিয়র চিকিৎসকরা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা তাদের এই প্রতিবাদের চিহ্ন হিসেবে আজকে এখানে গণ স্বাক্ষর করেছেন, যে গণ ইস্তফাপত্র তাতে এবং সেই গণ ইস্তফায় স্বাক্ষর করার পর তারা বেরিয়ে এসেছেন যে অডিটোরিয়ামের ভেতরে এই কর্মসূচি চলছিল। এখনো পর্যন্ত কতজন আপনাদের শিক্ষক অধ্যাপক তারা স্বাক্ষর করলেন? মোটামুটিভাবে কতজন স্বাক্ষর? ৬৭ জন, ৬৮ জন, ৬৮ জন, ৬৮ জন এখনো পর্যন্ত সই করেছেন এবং 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 এটা এটা আরও হয়তো সংখ্যাটা বাড়তে পারে পরবর্তীতে। এবং এবং আমরা দেখেছিলাম গতকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জনেরও বেশি শিক্ষক অধ্যাপক তারা স্বাক্ষর করেছিলেন গণ ইস্তফায়। আজকে কলকাতা মেডিকেল কলেজে সেই সংখ্যাটা ছাপিয়ে গিয়েছে, ৬০ পেরিয়ে গিয়েছে। সংখ্যাটা পরবর্তীতে আরও বাড়তে পারে সেরকম কিন্তু ইঙ্গিত থাকছে। একেবারে সন্দীপ, অর্থাৎ সংখ্যাটা যদি দেখা যায়, সংখ্যার বিচারে কিন্তু শতাধিক সিনিয়র চিকিৎসক রাজ্য জুড়ে তারা কিন্তু গণ ইস্তফার পথে হেঁটেছেন। গতকাল ৪০-এর বেশি, প্রায় ৫০ জন সিনিয়র ডাক্তার তারা গণ ইস্তফা দিয়েছিলেন। আজ কলকাতা মেডিকেল কলেজে আনুমানিক ৬৮ জন গণ ইস্তফা দিলেন। অন্যদিকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু ১৫ জন সিনিয়র ডাক্তার তারা ইতিমধ্যেই গণ ইস্তফা দাখিল করেছেন। অর্থাৎ সংখ্যাটা কিন্তু শতাধিক। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হয়েছেন, একেবারে শুরু থেকে সমর্থন জানিয়েছিলেন সিনিয়র ডাক্তাররা।